بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ শওকত হোসেন সদ্য সাবেক সভাপতি শেরপুর জেলা ছাত্র দল এবং সহ ছাত্র বিষয়ক সম্পাদক শেরপুর জেলা বিএনপি আমি আপনাদের সামনে আজকে এসেছি আগামী কালকে আপনারা জানেন একটি প্রহসনের ভুয়া দামি নির্বাচন শেখ হাসিনার একদলীয় একতরফা নির্বাচন যে নির্বাচনের সঙ্গে নিজেই নিজেকে নির্বাচিত করে রেখেছেন যেখানে আমাদের মতামতের ভোটের কোনো মূল্য নেই এই নির্বাচন বর্জন আহ্বান জানাচ্ছে আমাদের দেশে সকল ছাত্র সমাজ যুব সমাজ আমাদের শেরপুরের সকল ছাত্র সমাজ যুব সমাজ যারা আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী যারা আমরা গণতান্ত্রিক আমি মানুষ যারা আমরা মুক্ত মনা মানুষ যারা আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই যারা আমরা নির্বিঘ্নে শান্তিতে চলতে চাই আমরা আসুন সকলেই ভোট বর্জন করি আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী প্রায় ৪০ লক্ষ কর্মী আমরা মামলার শিকার এবং হাজার হাজার নেতাকর্মী আছে জেলে রয়েছে আমাদের পরিবার পরিজন ছেড়ে আমরা ফেরারি এই স্বাধীন দেশে আমরা পরাধীন নেতার শিকলে আবদ্ধ হয়ে আমরা ফেরারি হয়ে ঘুরছি আমাদের সকলের কাছে উদাত্ত আহ্বান আসুন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদের তার ডাকে আমাদের শেরপুর জেলা বিএনপি সভাপতি জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের ডাকে আমরা শেরপুরবাসী সকলেই সাড়া দিই সকলেই আগামীকাল আমরা ভোট বর্জন করি এবং যে হরতাল আজকে এবং আগামী চলছে এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করি এই আওয়ামী লীগের আগুন সন্ত্রাস থেকে আমরা মুক্ত হই তারা আমাদেরকে যেভাবে জিম্মি করে রেখেছে এ থেকে মুক্ত হই আজকে আপনারা জানেন সারা বিশ্ব মিডিয়া বাংলাদেশে একটি একদলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি আরও লম্বা থেকে লম্বা হচ্ছে এটার খবর করছে আমরা সকলেই জানি বাংলাদেশ একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিচ্ছে শুধুমাত্র ক্ষমতা লোভী হাসিনা সরকার আমাদেরকে এই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই আসুন আমরা সকলে মিলে এই নির্বাচনকে বর্জন করি আমাদের স্লোগান হোক আগামীকালকে নির্বাচন বর্জন বর্জন আমরা কেউ ভোট দিতে যাব না আমরা আমাদের দেশকে আমাদের গণতন্ত্রকে আমরা সমুন্নত রাখব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সমুন্নত রাখব এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ শহীদ জামর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম